আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন 24 টেলিভিশনে সোমবার থেকে বৃহস্পতিবার নিয়মিত আয়োজন টিবিএন 24 অ্যানালিসিস অনুষ্ঠানে, এবং সাথে আছি আমি নূপুর চৌধুরী। সংবাদের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলোও নিব মতামত। তবে শুরুতেই আজকে আমরা যে দুজন সম্মানিত অতিথি পেয়েছি তাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমরা পেয়েছি অ্যাটর্নি ঈশ্বরস্বামী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে, এবং সেই সাথে আমরা পেয়েছি ফাতেমা জোহরা, অধ্যাপক অর্থনীতি বিভাগ, হেন্ডারসন স্টেট ইউনিভার্সিটি, আরকানসাস, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। এবং সেই সাথে দর্শক বলে রাখতে চাই 6463079828 এই নম্বরে আমরা সরাসরি আছি www.facebook.com/tbn24usa। তবে শুরুতেই আজকের যে উল্লেখযোগ্য দিক যেটি গতকাল থেকে ছিল সেটি হচ্ছে অভিবাসন নীতির পরিবর্তন আনবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এবং সেটির অর্থনীতিতে কি প্রভাব পড়বে, যেহেতু এখানে ইমিগ্রেশন একজন অ্যাটর্নি আছেন সেটি নিয়ে আমরা আলোচনা করব, সেই সাথে অর্থনীতির অধ্যাপক আছেন অর্থনীতির বিষয়টি নিয়ে আলোচনা করব। তবে শুরুতেই আমরা সেই প্রতিবেদনটি দেখে নিই। This competitive application process will favor applicants who can speak English, financially support themselves and their families, and demonstrate skills that will contribute to our economy. নির্বাচনী প্রচারণার সময় থেকে অভিবাসন নীতিতে ব্যাপক পরিবর্তন আনার ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গ্রিন কার্ড প্রাপ্তির মাধ্যমে প্রতি বছর 10 লাখেরও বেশি বিদেশি নাগরিক স্থায়ীভাবে থাকার বৈধতা পেয়ে আসছিল। এই সংখ্যাটি অর্ধেকে নিয়ে আসার জন্য এপ্রিলে একটি বিল উত্থাপন করা হয়। নতুন বিলটি এরই পরিবর্তিত সংস্করণ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, অর্ধ শতাব্দীর মধ্যে এটি অভিবাসন ব্যবস্থার সবচেয়ে উল্লেখযোগ্য সংস্কার হতে পারে। এটি একটি ঐতিহাসিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রস্তাব। রেইজ অ্যাক্ট নামের বিলটিতে ইংরেজি ভাষায় দক্ষ, সম্পদশালী এবং আমেরিকার উন্নয়নে কাজে আসতে পারে এমন অভিবাসী নিয়ে অব্যাহত রাখার প্রস্তাব করা হয়। কানাডা এবং অস্ট্রেলিয়ার মতো বিশ্বের বিভিন্ন দেশ থেকে ছেকে ছেকে দক্ষ মানুষ নেওয়ার পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের। সেই সাথে ভাই বোন এবং মা বাবা আনার ক্ষেত্রেও সীমাবদ্ধ করা হচ্ছে। লটারির মাধ্যমে ডাইভার্সিটি ভিসায় বা ডিবি যুক্তরাষ্ট্রে অভিবাসী হওয়ার পথ বন্ধ হবে। বিলটি পাশ হলে যুক্তরাষ্ট্রে শরণার্থীদের বৈধতা পাওয়ার পথও প্রায় রুদ্ধ হয়ে যাবে। অভিবাসী কমানোর প্রস্তাবিত বিলটি তৈরি করেছেন আরকানসাসের সিনেটর টম কার্টন এবং জর্জিয়ার সিনেটর ডেভিড পার্ডু, দুজনেই রিপাবলিকান সিনেটর। তবে কংগ্রেসে বাধার মুখে পড়তে পারে বিলটি। এরই মধ্যে কয়েকজন রিপাবলিকান আইন প্রণেতা এই বিলের বিরোধিতা করেছেন। তারা বলেছেন, অভিবাসন প্রক্রিয়ায় সংস্কার চান কিন্তু কঠোর পদক্ষেপের বিরুদ্ধে তারা। South Carolina Republican Lindsey Graham said the bill would harm his state's two top industries, agriculture and tourism. If you're running a restaurant, a hotel or a golf course, you realize how hard it is to find native-born labor. Donald Trump's দাবি, বর্তমান অভিবাসন আইন শেকেলে এটি মার্কিন কর্মজীবীদের বেতনে প্রভাব ফেলছে। Demonstrates our compassion for struggling American families who deserve an immigration system that puts their needs first and that puts America first. তবে বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। তারা বলছেন, দেশের বৈধ অভিবাসীর সংখ্যা কমাতে মেধা ভিত্তিক অভিবাসন নীতি চালু করা হলে দেশের অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়বে, কারণ অভিবাসীরা পণ্য ও সেবার জন্য এখানে অর্থ খরচ করেন, নানা রকম ব্যবসা করেন, কর দেন এবং নতুন কিছু উদ্ভাবন করেন। এ বিষয়ে বেশিরভাগ গবেষণাই বলছে, অভিবাসীদের দ্বারা অর্থনীতির চাকা সচলই হয়। Create a magnet for people to come and fill those jobs and undocumented people are going to try to cross the border or overstay their visas and fill those positions. নূপুর চৌধুরী, TBN 24, নিউ ইয়র্ক। আমরা প্রতিবেদনটি দেখলাম, এবং সেই সাথে আমরা বলতে পারি যে 2015 সালের জুনে যখন ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের প্রচারণায় ঘোষণা দিলেন তখন থেকে কিন্তু অভিবাসন নীতিতে পরিবর্তন আনবেন সেটি কিন্তু বলেছেন। তো শুরুতে আপনি যেহেতু অ্যাটর্নি, আপনার কাছে আমি জানতে চাই, পরে অর্থনীতির বিষয়টি আপনার কাছে জানবো, যে এই ধরনের অভিবাসন নীতি আইনগতভাবে কি উচিত? এটির মধ্যে ছিল যে বাবা মাকেও আনতে পারবে না, মানে যদি গ্রিন কার্ডে এরকম একটি সীমাবদ্ধতা করে দেওয়ার কথা আছে, তো আপনার যদি আইনি ব্যাখ্যা এবং এই অভিবাসন নীতি। আমি একটু আগে জেনারেল পয়েন্টে বলতে চাই যে যখনই আপনি দেখবেন ডোনাল্ড ট্রাম্পের লাস্ট 7 মান্থে যখনই ওনার উপর অন্যদিক থেকে কোনো চাপ এসছে, উনি সাথে সাথে সেটা ডাইভার্ট করার জন্য অলওয়েজ ইমিগ্রেশনে এক্সিকিউটিভ অর্ডার নিয়ে আসছে, এখন এই বিলটার
ফেস করছে। আপনি দেখেছেন রাশিয়ার ব্যাপারটা, তারপরে মুলারের ব্যাপারটা, যখন এখানে সব হোল আমেরিকা লাইক কংগ্রেসে 98% ভোট পেয়েছে, অনলি 2 এগেইনস্ট ইট। দেখেন এই জিনিসগুলো যখন সবার মাথার মধ্যে এবং সবাই এটা নিয়ে খুব কথা বলছেন, সেই সময় একটু ডাইভার্সনের জন্য মনে হয় ইমিগ্রেশনটা উনি ইউজ করতেছেন, কারণ ইমিগ্রেশন ইস্যুতে রিপাবলিকানরা সবাই প্রায় একমত। তো এটা হচ্ছে যে ওনার পলিটিক্যাল গেইনের জন্য উনি এটা ইউজ করছেন, ইমিগ্রেশন অ্যাজ আ ওয়েপন, দিস ইজ ওয়ান। আরেকটা হচ্ছে যে উনি যে এটা করবে বলছে, এই যে জিনিসটা যেমন ভাই বোন মা বাবার এই জিনিসটা বন্ধ করার জন্য 2014 একটা বিল ওবামার সময় এরা কথাবার্তা হচ্ছিল এবং এটা কার্যকরী হয় নাই। এখনও এই বিলটা টু প্রিম্যাচিওর, এখনও এটার কোনো ডিটেলস তেমন জানা যায়নি, এটা জাস্ট সামান্য একটা উনি বিবৃতিতে বলেছেন, এবং এটা ডিটেলস যখন জানা যাবে তখন আমরা বলতে পারবো এটা কতটুকু হবে এবং হাউজে এটা ফাইট হবে, তারপরে এসে না এটা বিল হবে। ইটস এ লং ওয়ে, বাট স্টিল আমার ধারণা হচ্ছে এটা অলওয়েজ ডোনাল্ড ট্রাম্পের ট্যাকটিক, আনলেস অ্যান্ড আনটিল হি গেটস ইট ডান ইটস গোয়িং টু কাম অলওয়েজ সো ফার 7 months. এটা আরেকটা হচ্ছে যে ইমিগ্রেশনের উনি যে এখনো গ্রিন কার্ড হোল্ডাররা মা বাবাকে অ্যাপ্লাই করতে পারে না, বা চিলড্রেন অ্যান্ড স্পাউসকে অ্যাপ্লাই করতে পারে, সেই জিনিসটা মনে হয় না অ্যাফেক্টেড হবে। যেটা অ্যাফেক্টেড হবে বলতে সেটা ব্রাদার সিস্টার্সের অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে আরেকটা। আরেকটা দিক হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প একদিকে বলতেছে অর্থনীতিতে এই যে আনডকুমেন্টেড ইলিটারেট অড জবের জন্য যে লোকগুলো বর্ডার ক্রস করে অথবা বিভিন্নভাবে এখানে এন্ট্রি করে তাদেরকে একদিকে উনি বলছে যে এটা বন্ধ করা হবে, স্কিল্ড ওয়ার্কারকে আনা হবে এবং অস্ট্রেলিয়া কানাডার উদাহরণ দেওয়া হচ্ছে, কিন্তু উনি এটা ওনার নিজের যে হোটেলগুলো আছে সেই হোটেলগুলো গত মাসে আমরা দেখেছি H2 ভিসাকে উনি বাড়ানোর জন্য অ্যাপ্লিকেশন করেছে, আবার এখন উনি বলতেছে যে এই ভিসাটা টাইট করে দেওয়া হবে ইউএসএ। হ্যাঁ, তাহলে উনি কোনটা বলতেছে? ইউ সি ইটস হি ইজ কন্ট্রাডিক্টিং হিমসেলফ। হ্যাঁ, লাস্ট মান্থে H2 ভিসা বাড়ানোর কথা বলেছে, এখন বলতেছে এটা টাইট করা হবে। সো আপনার কাছে আসবো, সেই সাথে দর্শক বলে রাখতে চাই 6463079828 এই নম্বরে আমরা সরাসরি আছি, সেই সাথে সরাসরি আছি www.facebook.com/tvn24usa। আপনারা যে কোনো অভিবাসন নীতি কিংবা অর্থনীতি নিয়ে যে কোনো বিষয় নিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন। আমি ফাতেমা জোহরা আপনার কাছে যেতে চাই। আমরা যে বলা হচ্ছে যে বৈধ অভিবাসী যেখানে প্রতি বছর গ্রিন কার্ড হোল্ডারধারী হচ্ছে 10 লাখ, সেটি কমিয়ে 50% কমিয়ে আনা হবে। তো অর্থনীতি যেহেতু এবং আপনি যে স্টেটের ইউনিভার্সিটির টিচার অধ্যাপক, সেখানকারই সিনেটর এই প্রস্তাবটি তৈরি করেছেন, তো আপনি অর্থনীতিবিদ হিসেবে আপনার কি মনে হয় যে আসলেও কি অভিবাসীরা অবদান রাখে অর্থনীতিতে নাকি রাখছে না? অ্যাকচুয়ালি এখন নিউজের অ্যানালাইসিস আমি যা বলতে চাই আমার পয়েন্ট অফ ভিউ থেকে, immigrant always contributes to the society and the any country te je kono deshe ora je alpo betone kaaj kore oi alpo betone kono native american kaaj korbe na sobche boro hocche ebong united states ekhon je situation e ache oi situation e odeke highly mane paid worker pao khub কঠিন হয়ে যাবে, কারণ আমরা অনেক বড় ডেফিসিট থেকে এখন উঠে আসছি। সো অ্যান্ড উনি যে বলছেন এই যে রেস্টুরেন্ট এবং এই যে রাস্তাঘাট ক্লিনিং, এগুলো তো সব আমরা ইমিগ্রেন্ট পিপলই করি কাজ, মানে অর্থনীতি। আপনার কাছে আসবো, আমাদের একজন ফোনে আছেন, সে প্রশ্নটি একটু নিয়ে তারপরে অর্থনীতির বিষয়টি আরো বিস্তারিত ভাবে জেনে নেব। যে কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম আপা, আপনার কোন প্রশ্ন আছে? জি, আমার একটা প্রশ্ন ছিল যে আমার মেয়ের জন্য অ্যাপ্লাই করেছি আমি 2010, এরপরে আমার মেয়ের সুন্দর হয়ে গেছে 2 বছর আগে। তো এটা আমি 1 বছর আগে একজন উত্তর দিয়ে একজন নির্দেশনের অ্যাপ্লিকেশন দিয়ে স্টুডেন্ট অ্যাপ্লাই করেছি। আপা আপনার স্পিকারটি কি অন করা? আপা একটু বন্ধ করে প্রশ্ন করলে আমরা সুন্দর ভাবে শুনতে পাবো। এখন উনি ও তখন বিবাহিত ছিল। আচ্ছা, 1 বছর আগে আমি সে সিঙ্গেল হয়ে গেছে, হ্যাঁ ডিভোর্স হয়ে গেছে। তো সেইটা আমি একজন আমেরিকান এক্সপিরিয়েন্সড উকিলকে দিয়ে
ইমিগ্রেশনের ওকেকে দিয়ে আমি অ্যাপ্লাই করেছি, যাতে সে সিঙ্গেল হিসাবে আবার দরখাস্তটা করেছি। করার পরে আজ এক বছরেও কোনো রিপ্লাই আসেনি, এবং আমার ওকেকে আমি যখন জিজ্ঞাসা করি, সে এত বিজি বলে যে একনলেজ করেছে কিনা, আমার অনেক ভিড় অনেক ঝামেলা, আমি তো পাইনি, নিশ্চয়ই দিবে এই সেই। হ্যাঁ, তো আবার এক বছর পরে আমি গত সপ্তাহে ওনার সাথে মিট করেছি, করে ওনাকে রিমাইন্ডার দিয়েছি যে দেখো আমি তোমাকে উকিল নিয়োগ করলাম, আমার কাছে তুমি, আমি তো কোনো রিপ্লাই পাচ্ছি না, আমার মেয়ের স্ট্যাটাস কি চেঞ্জ হলো কি হলো না আমি কিছুই জানি না। তো বললো যে ঠিক আছে আমি আবার রিমাইন্ডার লেটার দিচ্ছি, তারপর আমার কাছে ফি নিলো, রিমাইন্ডার লেটারের জন্য তিনটে স্টেটে দিতে হবে, সেটা ফিও নিলো, রেজিস্ট্রেশন ফি নিলো, এবং বললো যে 2005 সালের এখন চলতেছে মানে ভিসা দেওয়াটা। আমি বললাম তুমি ম্যারিড পার্সনদের, আনম্যারিড পার্সন এখন আমার মেয়ে, এখন তারটা কি চলতেছে? বলে সেইটা তো বুঝতে পারছি না, তবে তোমার মেয়ে তা 2 বছর পিছিয়ে মানে আগিয়েছে, এখন 10 সালে করেছে, সেটা 7 সালে দিয়ে গড়িয়েছে, তাহলে তো ধরো 2 বছর আরো লাগবে, 5 সালে দেওয়া শুরু করছে এখন, 7 সালে আস্তে আস্তে আরো 2 বছর লাগবে, এভাবে আমাকে বলে উনি আমাকে বুঝাই দিল। এখন আমি গতকালকে আপনাদের অনুষ্ঠানে শুনলাম যে লয়ার মাহফুজ বললেন যে 10 সালের আনম্যারিডদেরকে 10 সালের ভিসা অলরেডি দিচ্ছে, তাহলে চিন্তা করেন আমি কনফিউজ হয়ে গেলাম, তো আমার উঠে আমি ফোন দিয়েছি, ফোন দেওয়ার পরে বললো যে আচ্ছা ঠিক আছে আমি দেখবো, আমি আগামী সপ্তাহে তোমরা আমাকে কল দাও। বুঝতে পারছেন, এই হলো ঘটনা আমার। আচ্ছা, আপনার সামগ্রিক ভাবে যদি আপনি জেনারেলাইজ ওয়েতে আপার জন্য একটু কিছু বলেন। এটা 2010-এ চলতেছে আনম্যারিড চিলড্রেনদের জন্য। এখন আপার যে অ্যাটর্নি, ওনাকে উনি নক করতে পারেন, এবং যেহেতু অ্যাটর্নির কাছে বেশি উনি কিছু পাচ্ছেন না, সো উনি ডাইরেক্টলি ইউএসসিআইএসকে কল করতে পারেন, এবং ইউএসসিআইএসকে কল করা যায় এবং ইমেল করা যায়। সো এভাবে উনি জানতে পারেন ওনার মেয়ের স্ট্যাটাসটা। ঠিক আছে আপা, আপনি আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন? আমি মেক্সিকোতে পড়তেছি জাকির। আমার একটা প্রশ্ন ছিল, আমি আমার আম্মাকে আমি 2000 আমেরিকাতে আনছি, আনার পরে উনি 2 বার টাইম নিয়ে বাংলাদেশে গেছেন, 2 বছর মধ্যে থাকছেন, এরপরে আরেকবার 1 বছর থাকছেন, এরপরে এখন উনি আবার গত 2-1 মাস আগে গেছেন বাংলাদেশে, কি 1 মাস থেকে চলে আসছেন, কিন্তু উনি ইংলিশ জানেন না, কিন্তু উনার কোন বছরে কি সিটিজেনশিপ লওয়ার কোন সিস্টেম আছে নাকি? ওনার এখানে যদি কেউ ইমিগ্রেন্ট হয়ে আসে, ওনার মা যেহেতু বলেছে 4 years 9 months ওনার এখানে রেজিডেন্টই থাকতে হবে, উনি কোনো মতে 913 দিনের বেশি দেশের বাইরে থাকতে পারবেন না। উনি বলেছে ওনার মা 2x অ্যাডভান্স প্যারোল নিয়ে গেছে, 2 বছর 2 বছর 4 বছর, সেটা আমার আন্ডারস্ট্যান্ডিং, আমি যদি রং হয় আপনি আমাকে কারেক্ট করতে পারেন। সো ওনার বেশিরভাগ সময় উনি ছিলেন না এখানে, সো এখন উনি সিটিজেনশিপ নিতে পারেন না। লাস্ট 2 ইয়ার্সের অ্যাডভান্স পেরোল শেষ করে উনি যখন আসে, সেখান থেকে আপনার আবার টাইম গুনতে হবে 4 ইয়ার্স 9 মান্থস, 4 ইয়ার্স 9 মান্থস হলে তখন উনি সিটিজেনশিপ করতে পারেন। রেজিডেন্সির কোনো ওয়েভার নাই, রেজিডেন্সি আপনাকে এখানে হতেই হবে, এবং আনলেস আপনি ইউএস মিলিটারিতে আছেন অথবা অন্য কিছু, অন্য কোথাও আছেন। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, কে আছেন, নামটি বলে প্রশ্নটি করুন। জি আচ্ছা, আমার নাম হচ্ছে আদিক, আমি আপনার গ্রুপ নেট নিউ থেকে ফোন করেছি। তো আমার একটা প্রশ্ন ছিল অ্যাবাউট লাইক, আমি এবং আমার সাথে আরো অনেকে, আমরা লাইকা মোবাইল একটা কোম্পানি আছে যেটাতে আমরা জব করি। তো লাইক রিসেন্টলি আমাদের সাথে আমাদের এইচআর ডিপার্টমেন্টের সাথে একটা প্রবলেম হয়েছে, তো সেই জন্য ওরা হচ্ছে আমাদেরকে লাইক উইদাউট এনি ইনফরমেশন আমাদেরকে টার্মিনেট করতে যাচ্ছে। অবশ্যই লিগাল অ্যাকশনে যেতে পারেন, কারণ আপনারা যারা যাদের এগেইনস্টে ওনারা অ্যাকশন নিতে যাচ্ছে, আপনারা সবাই একসাথে মিলে একটা ক্লাস অ্যাকশন ওদের এগেইনস্টে করতে পারেন, কোম্পানির এগেইনস্টে, এন্ড ইউ শুড গো অ্যাহেড ডু ইট। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? আমার নাম সারোয়ার আহমেদ, আমি জামাইকা থেকে। জি ভাই, আপনার প্রশ্নটি করুন, এবং টেলিভিশনের ভলিউমটি একটু কমিয়ে নেবেন, আর স্পিকার অন থাকলে একটু বন্ধ করে নিতে হবে। জি করুন ভাই, আমরা শুনতে পাচ্ছি। আমরা ইমিগ্রেন্ট গ্রিন কার্ড ধারী, তো আড়াই বছর আসছি, এখন আমাদের পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা, তো আমি সিদ্ধান্ত নিতে নেই, আমাদের কোনো সমস্যা আছে কিনা, আর মানে সুবিধা হওয়ার ক্ষেত্রে
আচ্ছা ধন্যবাদ জি ঈশা স্বামী জন্য। সরোয়ার ভাই আপনি কি কিভাবে এসেছেন, আপনার ওয়াইফ আপনাকে অ্যাপ্লাই করে এসেছেন? ওকে, তাহলে আপনার আপনার করতে হবে, আপনার আড়াই বছর হয়েছে, আপনার ওয়েট করতে হবে আরো টোটাল চার বছর নয় মাস পরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর ট্রাম্পের এই জিনিসে আপনাকে এফেক্ট করে না, কারণ এখনো আমরা ডিটেলস যদিও পাইনি এই বিলের, বাট স্টিল যতটুকু আমরা জানি ততটুকুর মধ্যে আপনাকে এফেক্ট করবে না এটা। ধন্যবাদ। আরেকজন আছেন, কি আছেন আমাদের সাথে? সংক্ষিপ্ত করে করবেন। জি আমি সংক্ষিপ্ত করবো। আপনি যে নাম্বারটার কথা বললেন আমাদের লয়ার আপা, তো আমি না আমরা যে নাম্বারটা আমাদের কাছে আছে 1800, ওইটা ছাড়া আর তো কোন নাম্বার আমাদের কাছে নেই, একটু কি নাম্বার পেতে পারি আমরা? ধন্যবাদ আপনাকে। অনেকে ফেসবুকে যোগ হয়েছেন, আতিকা আজাদ যোগ হয়েছেন, কেলভিন কেলভিন যোগ হয়েছেন, সবাই টিভিএন 24 টেলিভিশনকে ধন্যবাদ জানাচ্ছেন। এমডি তানজিম তিনিও টিভিএন 24 টেলিভিশনকে ধন্যবাদ জানিয়েছেন। এবং সেই সাথে দর্শক আপনারা ফোনে যেমন প্রশ্নটি করতে পারবেন, ঠিক তেমনি ফেসবুকেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটিও লিখে দিতে পারেন, সেটি আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? কে আছেন শুনতে পাচ্ছেন? কেটে গেছে, দুঃখিত। আমরা কথা বলছিলাম ট্রাম্পের যে নতুন অভিবাসন নীতি সেই সাথে অর্থনীতির প্রভাব, এই বিষয়টিও চলে আসে। ফাতেমা জোহরা, আপনার কাছে আমি জানতে চাচ্ছিলাম, আপনার সিনেটেরই এই প্রস্তাবটি করেছেন যে আরকানসা ইউনিভার্সিটির আপনি অধ্যাপক অর্থনীতির, আপনি বলছিলেন খুব সুন্দরভাবে যে যে কাজগুলো অভিবাসীরা করছেন অল্প মূল্যে অল্প বেতনে সেটি এখানকার মানুষ দ্বারা করানো সম্ভব না, তো আপনি যদি আরেকটু সামগ্রিকভাবে, যেমন ধরেন আমাদের রাস্তাঘাটে রেস্টুরেন্টে যে ক্লিনিং সবচেয়ে বড় ক্লিন, যে প্রত্যেক দিন এত ক্লিন হচ্ছে, এগুলি কিন্তু আমরা ইমিগ্রেন্ট মানুষই করছি। আমেরিকা কেউ নেই, আমেরিকান বর্ন কাউকে আপনি খুঁজে পাবেন না ওখানে। আমরা হয় বাঙালি, হিসপ্যানিক, এরা বিভিন্ন দেশের ইমিগ্রেন্ট মানুষরাই করছে। ওদের অনেক হার্ড টাইম হয়ে যাবে এই লো স্কিল লাইক লো অল্প বেতনে কাজ করা মানুষ খুঁজে পাওয়া। এবং আরেকটা জিনিস, আমাদের এই ইমিগ্রেন্ট মানুষই কিন্তু অনেক বিজনেস এখানে ধরে রেখেছে, ওরা ইউনো এখানে কেনা বেচার ক্ষেত্রেও এদের অনেক অবদান আছে, যেমন ঘোরাফেরা করা, ট্যুরিজম সব জায়গায়, যেমন আমরা মার্কেটিং করতেছি অনেক কিছু, শপিং করি, ইউনো সো এগুলি সব কিছুর মধ্যে ইম্প্যাক্ট আসবে এই ইমিগ্রেশন যদি টাইট করে। এবং ইনস্টাগ্রাম কিন্তু আজকে বলছিলেন যে পর্যটন এবং কৃষি খাত ব্যাপকভাবে, এবং তিনি রিপাবলিকান সেনেটর। হ্যাঁ, আরেকজন হচ্ছে এগ্রিকালচার ক্ষেত্রে সব কাজই করছে মাঠে, সব লো স্কিল পিপল, মানে সবচেয়ে কম বেতন এদেরকে, অনেক এদের বেতন খুবই কম, এরা ইমিগ্রেশন ইমিগ্রেন্ট ছাড়া কেউ করবে না, বেশিরভাগ ইললিগাল ইমিগ্রেন্ট। আমরা যাদেরকে মেক্সিকান এবং আমরা বর্ডার ক্রস করে আসতে বলছি, তারা বেশিরভাগই আপনি দেখবেন ওই দিকে টেক্সাস, সাউদার্ন বর্ডার দিকে, সব জায়গায়, সবগুলো কৃষি খাতে এদের কাজ করছে। তারপর কনস্ট্রাকশন, রোডস এন্ড কনস্ট্রাকশন এর যে কাজ, এবং লো পেড এবং লং আওয়ার, লং আওয়ার, এগুলি কোন আমেরিকান, আর আমেরিকান ল যদি আপনি যদি 8 hours এন্ড যদি ধরেন তাহলে এটা তো ইললিগাল, এদেরকে দিয়ে এত কম বেতনে এত ঘন্টা কাজ করা এটা তো অবৈধ, এটা করতে পারেন না। তো ওরা আন্ডার দ্য টেবিলে কাজ করতেছে, সব এটা যদি আমেরিকানদের করানো হয় ইম্পসিবল হবে এদের ইকোনমিকের টিকা, এবং এটার ইম্প্যাক্ট হিউজ হবে অনেক বেশি। অ্যান্ড আমার আমার আমি এখনো ডাউটফুল যে এই ধরনের একটা আইন অ্যাকচুয়ালি পাস হবে। কিন্তু আরেকটা যেটা উনি বলেছে যে স্কিলড পিপলদেরকে আনবে, স্কিলড পিপল এটা ইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে হতে পারে, এন্টারপ্রেনর যারা তাদেরকে আনবে, এটা আমেরিকার ইকোনমিকে বুস্ট করবে। দিস ইজ ওয়ান গুড থিং আমরা বলতে পারি যে স্কিলড এবং এন্টারপ্রেনর যারা, রিচ পিপল হু ইজ গোনা কাম অ্যান্ড ইনভেস্ট হিয়ার,
তো এই জিনিস এই এদের যদি উনি লাইক হেল্প করে আসতে, যেমন ইংলিশ স্পিকার কান্ট্রি হতে হবে, প্লাস দে হ্যাভ টু বি স্কিল, দে হ্যাভ টু বি লাইক রিচ, এই ধরনের লোকগুলো আবার ইকোনমিতে কন্ট্রিবিউট করবে। সো এই জিনিসগুলো তো হয়তো EB-5 ভিসা, E-2 ভিসা, এগুলো তো হয়তো শিথিল হতে পারে লটা কিছুটা, এখনো যদিও ইটস টু আর্লি মন্তব্য করা, বাট এটা একটা ভালো দিকও হতে পারে, এখনো উই ডোন্ট নো। এবং দর্শক বলে রাখতে চাই 6463079828 এই নম্বরে আমরা সরাসরি আছি www.facebook.com/tbn24usa। আপনাদের যে কোনো প্রশ্ন আমরা মতামত নিব। একজন আছেন আমাদের সাথে, কে আছেন? কেটে গেছে লাইনটি, আপনি আবারও চেষ্টা করুন, আমরা আছি। আমরা ফাতেমা জোহরা আরেকটা বিষয় জানতে চাই, যে ডোনাল্ড ট্রাম্প বারবার বলছিলেন যে এই অভিবাসন নীতি হবে আমেরিকানদের জন্য, আমেরিকার অর্থনীতির চাকাই সচল হবে এবং অর্থনীতিকে গতিশীল করা, বাজার ফিরিয়ে আনা সহ সব কিছুই তার এই নির্বাচনী প্রতিশ্রুতি। তো সে বিষয়টি আমরা জানবো, তার আগে একটি প্রশ্ন নিয়ে নিই, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম, আমি আফসা বলছিলাম। তোমার থেকে আমার প্রশ্নটা হলো, আমার ছেলে বয়স এখন 20, আসলে সে বাংলাদেশে গিয়ে একটা মেয়েকে বিয়ে করছে, এখন মেয়ের বয়স 18, কিন্তু বাংলাদেশে একটা আইন আছে 21 বছর ছেলের হতে হয় আর মেয়ের 18, সেক্ষেত্রে তার ওয়াইফকে কি সে আনতে পারবে, সে চিঠি দেয়? ধন্যবাদ আপনাকে। জি, বিয়েটা যেহেতু বাংলাদেশি ল তো হয়েছে, ওই দেশের আইনে বিয়েটা বৈধ হতে হবে। বাংলাদেশে আইনে 21 আছে, বাট আমি বাংলাদেশের আইন সম্বন্ধে অভিজ্ঞ না, উনি একটা বাঙালি অ্যাটর্নির কাছে, বাংলাদেশি যারা প্র্যাকটিস করে, জানতে হবে যে এই বিয়েটা কতটুকু। বাট আন্ডার আমেরিকানদের যদি উনি এই ম্যারেজ সার্টিফিকেট যদি ওখান থেকে বৈধভাবে দিয়ে দেয়, উনি যদি ম্যারেজ সার্টিফিকেট পেয়ে যায়, তাহলে সেটা দিয়ে যদি আমরা এখানে অ্যাপ্লাই করি আমেরিকার লতে, ইটস লিগ্যাল এবং উনি অ্যাপ্লাই করতে পারে, কোনো সমস্যা না, বিকজ হি ইজ 20, আমেরিকান লতে হি ইজ ফাইন। ফাইন, আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি আটলান্টা থেকে আবু বকর বলছি। জি ভাই, আপনার প্রশ্ন আছে? হ্যাঁ, আমার ওই আমি B1 B2 বিষয়ে আসছি, নিজের বিষয়ে এখানে বিজনেস করতে চাইতেছি। তো আমি এক লয়ারের কাছে গেছি, উনি আমাকে L1 করতে বলছে, আর এক লয়ারে বলছে আমাকে E2 করার জন্য। এখন আমি কোনটা করবো, কেন একটু বলতেন? আপনি E2 তেও আসা যাওয়া করতে পারেন, L1 এ আসা যাওয়া করতে পারেন, কিন্তু L1 আর E2 এটা ডিসাইড করবে আপনার পুরো সার্কামস্ট্যান্সেসটার উপরে, আপনি কিভাবে আসতে চান, কি করতে চান, আপনার দেশে কি বিজনেস ছিল, এখানে কি সিস্টার কোম্পানি করবেন কিনা, অথবা এখানে আপনি নতুনভাবে একটা বিজনেস করতে চান। আমি এখনো এই আপনার সম্বন্ধে পুরো জানি না, এটা আসলে ইটস আ লং একটু ডিসকাশন, পুরো বিস্তারিতভাবে জানার জন্য আপনি একজন ভালো একজন আইনজীবীর কাছ থেকে পরামর্শ নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। আরেকজন আছেন আমাদের সাথে, অল্প সময় ওনাকে যদি আমি এখন অ্যাডভাইস করি, এটা আমার ওপিনিয়ন হয়ে যাবে, it depend on his circumstances completely. আচ্ছা, আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি আব্দুল কাদের বলছি জামাইকা থেকে। এখানে F1 ভিসায় ডক্টরেট করতে এসে, ডক্টরেট শেষ করার পর টিচার হিসেবে একটা ইউনিভার্সিটি আছে, এখন এই ছেলে যদি এখন কোন সিটিজেনকে বিয়ে করে, তার F1 ভিসা তার প্রায় শেষের পথে, খুব শীঘ্র শেষ হয়ে যাবে, তাহলে কোন সিটিজেনকে বিয়ে করলে কতদিন লাগবে তার রেগুলারিস্টাতে, মানে এখানকার রেসিডেন্সিপ পেতে? জি ধন্যবাদ, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। উনি যে কোনো সিটিজেনকে বিয়ে করলে ইট ইউজুয়ালি টেক 7 months টু আ ইয়ার লাগে, ইট কুড বি আর্লিয়ার, সামটাইমস আমরা 6 months 5 months ওটা দেখি। নিউ ইয়র্কে একটু ডিলে হচ্ছে, কারণ নিউ ইয়র্কে টু মেনি অ্যাপ্লিকেশন, সো ইটস ফাইন, উনি করতে পারে, করতে পারে। আমরা বিরতিতে যাব, তবে ফেসবুকে একজন প্রশ্ন করেছেন মুনতাহা, ওনার হাজব্যান্ডের মে মাসে ইন্টারভিউ হয়েছে, ইন্টারভিউতে বলা হয় 10 দিন পর পাসপোর্ট পেয়ে যাবে, কিন্তু এখন 85 দিনের উপর হয়ে গেছে পাসপোর্ট পাননি, এবং এটি সাধারণত কতদিন লাগে?
ইউজুয়ালি 2-3 মান্থস লাগতে পারে, কিন্তু 85 দিন একটু বেশি মনে হচ্ছে। তো উনি আবারও ইমেল করে ঢাকা এম্বাসিতে উনি ইমেল করতে পারে, এবং লেটারের মধ্যে ইমেল অ্যাড্রেস থাকে এম্বাসির, সো ওইখানে ইমেল করতে পারে। উনি বলছেন সিকিউরিটি ক্লিয়ারেন্স চেয়েছেন, ওটি কোথায়? সিকিউরিটি ক্লিয়ারেন্স ওখানে হবে। সিকিউরিটি ক্লিয়ারেন্স দুভাবে হয়, একটা নর্মাল সিকিউরিটি ক্লিয়ারেন্স আর একটা এক্সটেন্ডেড সিকিউরিটি ক্লিয়ারেন্স। এক্সটেন্ডেড সিকিউরিটি ক্লিয়ারেন্স মে টেক মোর দেন 6 মান্থস টু 1 ইয়ার লাগতে পারে এক্সটেন্ডেডটা। সো আই ডোন্ট নো উইচ ওয়ান দে আর ডুইং, ইট ডিপেন্ড অন দ্য পিপল। অনেক সময় অনেকের 6 মাস থেকে 1 বছর লেগে যায়। আমরা আলোচনায় আসবো, সেই সাথে প্রশ্ন নিব। প্রিয় দর্শক, এই পর্যায়ে সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নিবার, আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন টিবিএন 24 অ্যানালাইসিস অনুষ্ঠান, এবং 6463079828 এই নম্বরে আমরা সরাসরি আছি www.facebook.com/tbn24us। একটি প্রশ্ন আছে, শুরুতেই আমরা সেটি নিয়ে নিতে চাই। একজন আছেন আমাদের সাথে, কে আছেন? জি, আমি ওয়াহিদ মেহাতুন থেকে বলছি। জি ভাই, আপনার কোনো প্রশ্ন আছে? জি, আমার প্রশ্নটা হলো যে এখানে যদি বাচ্চা থাকে সিটিজেনশিপ, আর মা বাপ যদি এখানে ইললিগ্যাল থাকে, তাহলে অ্যাপ্লাই করলে কতদিন সময় লাগবে? ও বাচ্চাটির বয়স জানতে হবে, বাচ্চাটির বয়স কত? 22 বছর। জি, এটা ডিপেন্ড করে মা বাবার সিচুয়েশনের উপর। অনেকের যেমন যদি ডিপোর্টেশন থেকে থাকে কোনো প্যারেন্টসের ইললিগ্যাল ওনারা, তখন ওনাদের ওনার বাচ্চার অ্যাপ্লিকেশন ঠিক আছে, প্লাস আবার মোশন টু রিওপেন করে ওনাদের ডিপোর্টেশনটাকে সেট অ্যাসাইড করতে হবে। সো এই ধরনের কেস হলে লঙ্গার লাগবে, আর যদি ওনাদের কোনো সমস্যা না থাকে, জাস্ট ইললিগ্যাল, তখন ওনাদের 7 মান্থস টু 1 ইয়ার অ্যাপ্রক্সিমেটলি লাগতে পারে। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? ডিপেন্ড অন পার্সোনাল সার্কামস্টেন্সেস এর উপর। জি, কে আছেন আমাদের সাথে? হ্যালো। জি আপু, আমরা শুনতে পাচ্ছি। জি আপু, আমার নাম মনিরা, আমি কুয়েত থেকে বলছি। জি, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো আমার ওয়ার্ক পারমিটে আমি অ্যাপ্লাই করি সঠিক টাইমে, কিন্তু এখন পর্যন্ত আমার ওয়ার্ক পারমিট 108 দিন হয়ে গেছে, অলমোস্ট 17 দিন আমার এক্সপায়ার হয়ে গেছে, আমি মানি রিসিপ্ট ছাড়া কিছুই পাইনি। আমি ওদের আমার মানি রিসিপ্ট দিয়ে আমি ট্র্যাকিং করে দেখেছি, কোনো স্ট্যাটাস নেই, শুধু মানি রিসিপ্ট পর্যন্ত আছে। তো এখন আমি কি করতে পারি? জি ধন্যবাদ। 108 দিন হয়েছে বলতেছে, তাই না? তো এখন অনেক সময় লাগতেছে, বাট উনি যেটা করতে পারে, ওনার ফিঙ্গারপ্রিন্ট এতদিনে এসে যাওয়ার কথা, যদি না হয় আবার ও 800 নাম্বারে উনি সার্ভিস রিকোয়েস্ট দিতে পারে, কিন্তু ওখানে ওনারা বলে যে ওয়ার্ক পারমিট এখন ইটস টেকিং লং টাইম, 6-7 মান্থস পর্যন্ত লাগতেছে, যেখানে 90 ডেজ লাগার কথা ওনাদের বেশি লাগছে। এবং ওনারা এই বেশি সময় লাগাটার জন্য ওয়েবসাইটে একটা বিবৃতি দিয়েছেন যে যারা অন টাইমে, মানে ওয়ার্ক পারমিট শেষ হওয়ার 90 দিনের মধ্যে আগে অ্যাপ্লাই করেছেন এবং রিসিপ্ট পেয়েছেন, কিন্তু এখনও ওয়ার্ক পারমিট হাতে পান নাই, তারা লিগালি কাজ করতে পারেন, কারণ তাদেরটা প্রক্রিয়ার মাঝে পড়ে গেছে এবং ওই এক্সটেন্ড হয়েছে, আগের ওয়ার্ক পারমিটটা এক্সটেন্ড হয়েছে আনটিল দে গেট আ নিউ ওয়ান। সো আরেকজন আছেন, আমরা নিয়ে নিতে চাই। এবং দর্শক, আপনারা অবশ্যই ফোনের স্পিকারটি বন্ধ করে নেবেন, এবং টেলিভিশনের ভলিউমটি যদি বাড়ানো থাকে সেটি কমিয়ে প্রশ্ন করবেন, প্রশ্ন করার পর টেলিভিশনের ভলিউমটি বাড়াবেন। কে আছেন আমাদের সাথে? আপনার 4 বছর 9 মাসের মধ্যে আপনি বাইরে যেতে পারেন, কিন্তু বাইরে যাওয়ার সময়টা 6 মাসের নিচে হতে হবে, এর বেশি। আর টোটাল যতগুলোই ট্রিপ আপনি নেন না কেন, 320 ডেজের বেশি থাকতে পারেন না। এটা হচ্ছে যে ওনার একটা, আরেকটা হচ্ছে যে ওনার 3 বছর 7 মাস, সো ওনার ওয়েট করতে হবে 4 বছর 9 মাস হওয়ার জন্য। এটা হচ্ছে একটা। আরেকটা আগের প্রশ্ন, আপার প্রশ্ন ধরে একটু বলছি, যে ওয়ার্ক পারমিটে অনেকের হয়তো ড্রাইভিং লাইসেন্সে লেখা থাকে যে যতটুকু যতদিন ওয়ার্ক পারমিট থাকবে ততদিন পর্যন্ত ড্রাইভিং লাইসেন্সটা ভ্যালিড থাকবে, কিন্তু অনেকের দেখা গেছে যে অনেকে
অনেকের যাদের ড্রাইভিংটা মাস্ট কাজে যাওয়ার জন্য এবং অন্য কোনো কমিউটিং করার জন্য, তখন ওইসব ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন স্টেটে এটা করছে, তারা আপনার ওয়ার্ক পারমিট যদি পেন্ডিং থাকে ওই রিসিট নাম্বারটা আপনারা নিয়ে যান, তখন আপনার এটাকে কাউন্টেবল করবে, হ্যাঁ কাউন্টেবল করবে, এবং আপনার ওয়ার্ক পারমিটটাকে তারা দুই সপ্তাহ করে বাড়ায় দেয়, বাড়ায় দিবে। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? জি আমরা শুনতে পাচ্ছি, আর ভাই আপনার স্পিকারটি যদি অন থাকে বন্ধ করে নেবেন। জি ভাইয়া করুন। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনার প্রশ্নটি করুন। আমাদের সম্মানিত আইন বিশেষজ্ঞকে একটা প্রশ্ন করতে চাই যে একজন মহিলা বিজিতে আমেরিকাতে আসছিল, আসার পরে এখানে সিটিজেনশিপের এক ছেলের সাথে ওর বিয়ে হয়েছে, এখন ওই মেয়ে কতদিন লাগবে গ্রিন কার্ড পাইতে হলে বা লিগেল হইতে হলে? অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি এগেইন আমি আরেকজনের জন্য অ্যান্সার করেছি, এটা ভিজিটে এসে আপনি যদি লিগ্যাল স্ট্যাটাসে থাকেন, মানে আপনার স্ট্যাটাসটা B1 B2 থেকে F1 চলে গেছে অথবা অন্য কিছু লিগ্যালি যদি থেকে থাকেন, তাহলে আপনার এটা US সিটিজেনের সাথে বিয়ে হয় তখন এটা আপনার নর্মাল প্রসেসেই আবার যাবে, এটা 3 মাস থেকে 6 মাসও লাগতে পারে, আপ টু 1 ইয়ারের মধ্যে হয়ে যায়। আর যদি উনি ইললিগাল হয়ে যান তখন প্রসেসটা একটু লঙ্গার হয়, বিকজ ওনাকে ওই ইললিগাল স্ট্যাটাসটাকে কভার করার জন্য ওনাকে ওয়েভার ফাইল করতে হয়। আমরা ফোনের প্রশ্নটি নিব, তার আগে ফেসবুকে প্রবাল মির্জা একটি প্রশ্ন করেছেন, উনি ওনার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছেন 2013 সালের জুন মাসে, শুধুমাত্র রিসিভ লেটার পেয়েছেন, উনি কত দিন লাগতে পারে অ্যাপ্রুভাল লেটার কিংবা তাদের জন্য? ওনাকে আবারও একই জিনিস যে ওনাকে অ্যাপ্রুভাল পেয়ে যাওয়ার কথা, কিন্তু উনি যদি না পেয়ে থাকে ইমিগ্রেশনের সাথে যোগাযোগ করতে ফোন অথবা ইমেলের মাধ্যমে অথবা চিঠি লিখে। চিঠি লিখে। আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? হ্যালো। জি শুনতে পাচ্ছি ভাইয়া। আমি অ্যাটলান্টা থেকে ফরমান বলছিলাম। আমার মা একজন আমি বলছিলাম উনি এসে থেকে আমার বাংলাদেশে চলে গেছেন, তো যাওয়ার পর উনি অসুস্থ হয়ে যান, যার কারণে উনি কিছুতে আসতে পারেন, গ্রিন কার্ডে আসছে ডাইরেক্ট হয়ে যায়। এখন আমি জানতে চাচ্ছি আসলে আমি ওনাকে যদি আবার আনতে চাই তাহলে আমি কি করতে হবে বা আমাকে কি করতে হবে? অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই আপনার প্রশ্নের জন্য। আপনার আম্মা আপনি গ্রিন কার্ড দিয়ে নিয়ে এসেছিলেন তাই তো? উনি কতদিন হয়েছে দেশের বাইরে? লাইন কেটে গেছে আপনি। ওকে যদি উনি না, আপনার প্রশ্নটি নিয়ে নিই, আমরা আগের প্রশ্নটির উত্তর দিচ্ছি। জি উনি বলছে মা এক্সপায়ার হয়ে গেছে, ফর এক্সাম্পল উনি যদি ধরেন 11 মাস আগে যায় এবং ওনার 12 মাস হয়ে যায়, আস্তে আস্তে উনি অসুস্থ হয়ে পড়েন, এই ধরনের ক্ষেত্রে ওনারা অনেক সময় ডিসক্রেশনারি একটা রিলিফ আছে যেটা উনি এখানে অ্যাপ্লাই করতে পারে উইথ মেডিকেল ডকুমেন্ট সাথে, যে কেন কি কারণে উনি ট্রাভেল করতে পারেন নাই, যে উনি গ্রিন কার্ডটা অ্যাবান্ডন করেন নাই, অ্যাকচুয়ালি শি ওয়াজ সিক অ্যান্ড শি কুড নট ফ্লাই, এটা যদি আমরা করতে পারি তাহলে ওটা রিভাইভ করা যায়। দিস ইজ ওয়ান, যদি উনি 11 মাস অথবা 1 বছরের মধ্যে, আর উনি যদি অনেক বছর হয়ে যায় দেশের বাইরে থাকে, অনেকেই এটা করে আমাদের বাংলাদেশে দেখা যায়, যদি অনেক বছর হয়ে যায় তাহলে উনি আবার নিউলি অ্যাপ্লাই করতে হবে, নতুনভাবে অ্যাপ্লাই করতে হবে। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন? আমি আকাশ বলছিলাম ব্লক থেকে। জি একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের এই নতুন রেজিস্ট্রেশন পাশ হওয়ার আগ পর্যন্ত কি মা বাবার জন্য কোনো সিটিজেন বা গ্রিন কার্ড হোল্ডার অ্যাপ্লাই করতে পারবে, আর যদি পাশ হয় তারপরে কি মা বাবা কি অ্যাপ্লাই করতে পারবে?
গ্রিন কার্ড হোল্ডাররা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য ভাই। গ্রিন কার্ড হোল্ডাররা মা বাবার জন্য অ্যাপ্লাই করতে পারে না, ভিজিট ভিসায় যদি মা বাবা আসতে চায় সেখানে স্পন্সর এভাবে দিতে পারে, সাপোর্ট করতে পারে, বাট অ্যাপ্লাই করতে পারে না। কিন্তু সিটিজেন অ্যাপ্লাই করতে পারে এবং সিটিজেন এখন অবশ্যই পারে, কারণ ডোনাল্ড ট্রাম্পের আইনটা মাত্র বিল আকারে এসছে, এটার এখনও লং ওয়ে আছে আইন অনেক দূর, তো অনেক দূর এখন। আর এই আইনটা আমার মনে হয় না রেট্রোস্পেকটিভলি এফেক্ট করবে, যে আগের অ্যাপ্লিকেশনগুলো, আগের অ্যাপ্লিকেশনগুলোকে মানে যেদিন থেকে আইন এনফোর্সমেন্ট হবে তারপর থেকে অ্যাপ্লিকেশন হবে। সো আপনি সেফ আছেন, তাড়াতাড়ি করেন, যারা যারা অ্যাপ্লাই করবে ভাই বোন মা বাবার জন্য সবার জন্য। দর্শক আমরা 6463079828 এই নম্বরে সরাসরি আছি, আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি জামাইকা থেকে ফোন করেছি, রিনা ইসলাম। আপু আমি কালকে একটা প্রশ্ন করেছিলাম কিন্তু প্রশ্নটা বারো মতো কি আর বুঝতে পারি নাই। প্রশ্নটা হলো আমার যে ভাই বোনদের জন্য যখন অ্যাপ্লাই করা হয় তখন তো ওরা আস্তে আস্তে আপনি 10 বছরের লাগে আস্তে আস্তে, তো ধরেন বয়স তো ওদের বেড়ে দেন, তো যখন ওদের বয়স 18 উপরে হয়ে যায়, 20, 22, 25 এক একজনে এক এক বয়স হয়ে যাবে, তখন কি আনম্যারিড যদি থাকে ওরা কি বাবা মার সাথে আসতে পারবে? আর যদি না আসতে পারে ওদেরকে কোনো অ্যাপ্লিকেশন ফর্ম করতে হবে কিনা? তখন সেই সময় তো বয়স বেড়ে যাবে, আমি প্রশ্নটা আমি এটা খুব সুন্দর প্রশ্ন করেছেন আপা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এই জিনিসটা ভাই বোনের অ্যাপ্লিকেশন বয়স বেড়ে যাক কমে যাক, ম্যারিড হোক আনম্যারিড হোক, দে আর ফাইন। এখন যেটা আপনার যার টেলিভিশনের ভলিউমটি বাড়ানো আছে প্লিজ আপনার অনুরোধ করে টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নেবেন। জি, তো ভাই বোনের অ্যাপ্লিকেশনে ম্যাটার করে না, আপনি আপনার ভাই বোন 10 বছর ওয়েট করছে, ওনারা যদি বয়স বেড়ে যায়, ম্যারিড হয়, বাচ্চা কাচ্চা হয়ে যায়, ইটস ফাইন, দে ক্যান কাম। কিন্তু অনেকেই যেটা করে যে সিটিজেন হওয়ার পরে মা বাবার জন্য অ্যাপ্লাই করে, মনে করে যে মা বাবা যদি অ্যাপ্লাই করে তাহলে তাড়াতাড়ি আসবে। আসলে ওনারা ম্যাথে ভুল করে, যদি উনি নিজে অ্যাপ্লাই করে, যদি ওটা 10 to 11 years লাগে, মা বাবা এসে যদি করে, মা বাবা আসতে 1 বছর লাগবে, তারপরে মা বাবা সিটিজেন হবে, যদি ম্যারিড বাচ্চা হয় সিটিজেন হবে, তারপরে অ্যাপ্লাই করবে। আর গ্রিন কার্ড হোল্ডার হলে সাথে সাথে করতে পারে আন্ডার এইজদের জন্য, নট ওভার 21দের জন্য। সো এই ক্ষেত্রে আমি অ্যাডভাইস করব, যদি আপনারা কেউ সিটিজেন হয়ে থাকেন ভাই বোনদের জন্য অ্যাপ্লিকেশন, আপনারা মা বাবার যখন করবেন সাথে সাথে করে ফেলা বেটার, বেটার। আরেকজন আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? আমি বলছি সাইদিক বল, পেশোয়ার থেকে। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হচ্ছে ইউএস পাসপোর্ট হোল্ডার কখনো ট্রাভেল করা অবস্থায় মানে ইউএস এর বাইরে থাকাকালীন অবস্থায় যদি কোনো কারণে তার পাসপোর্ট লস হয়ে যায় বা সাপোর্টই কোনো ডকুমেন্ট সাথে না থাকে, যেটা প্রমাণ করে সে বাইরে ট্রাভেল করছে বা কোনো সাথে কিছুই নাই, ওই অবস্থা তাকে ইমার্জেন্সি কত দিনের মধ্যে আবার ব্যাক করতে পারবে তার কোনো ডকুমেন্টস কালেক্ট করার পরে? হ্যাঁ, ওইটা যেই দেশেই এটা লস্ট করে সেই দেশের এম্বাসিকে ইমিডিয়েটলি যোগাযোগ করা, এবং ওনার নাম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ এবং এ নাম্বার থাকে আমাদের, যারা আমরা ন্যাচুরালাইজ সিটিজেন আমাদের সবার একটা এলিয়েন রেজিস্ট্রেশন নাম্বার, একটা এ নাম্বার দেওয়া হয়, ওই এ নাম্বারটা ভেরি ইম্পর্ট্যান্ট। ওই এ নাম্বারটা যে কোনো জায়গায় পাসপোর্ট ছাড়া অন্য যে কোনো জায়গায় টুকে রাখা বেটার, তাহলে ওইটা নিয়ে যদি এম্বাসিতে যাওয়া হয় এম্বাসি ওনার সব রেকর্ড ঠিক করে মানে পাসপোর্ট ওটাকে ইস্যু করতে পারে অথবা ট্রাভেল পারমিশন দিতে পারে। এটা হচ্ছে একটা ওনার একটা প্রশ্ন ছিল, ওনার আরেকটি প্রশ্ন হচ্ছে যে কতদিন মধ্যে ফেরত আসতে হবে, মানে কতদিন বাইরে থাকতে পারবে? ও যখন উনি এম্বাসির সাথে যোগাযোগ করবে এম্বাসি ওনাকে দিয়ে দেবে ডকুমেন্ট কতদিনের মধ্যে উনি ট্রাভেল করবে, দ্যাট শুড বি ইন দ্য ডকুমেন্ট। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? রায়ানুদ্দিন আশরাফি। জি ভাইয়া আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন, আমি বি করছিলাম বাংলাদেশে, ভাইয়া আপনার স্পিকারটি কি, ফোনের স্পিকারটি কি অন করা? না, অন করা না। আচ্ছা তাহলে করুন, প্রশ্নটি করুন। তো সে এখানে গ্রিন কার্ড নিয়েছে, গ্রিন কার্ড পাওয়ার পরে আবার চলে গেছে বাংলাদেশে, আমি এখন তাকে ডিভোর্স দিতে চাই, আর আমার সাথে প্রচুর টাকা পয়সা নিয়েছে বাংলাদেশে, তার রসিদ আমার এখানে আছে, আমি তাকে কিভাবে টেস্ট করবো, কিভাবে বাংলাদেশে এই করতে হবে?
আচ্ছা ধন্যবাদ স্যার আমি বাংলাদেশের এই কর্তব্য দিবস নেটানো থেকে বলবো ধন্যবাদ আপনি প্রশ্নটি বুঝেছেন উনি যেহেতু ইউএস সিটিজেন গ্রিন কার্ড হোল্ডার ধারী উনি গ্রিন কার্ড না ওয়াইফ গ্রিন কার্ড হোল্ডার হ্যাঁ যিনি চলে গেছেন হ্যাঁ চলে গেছেন উনি যদি সিটিজেন হয় তাহলে উনি অবশ্যই এখানে গ্রিন কার্ড হলেও উনি এখানে ডিভোর্স করতে পারবেন ওনার প্রশ্ন হচ্ছে ডিভোর্স করতে পারেন কিনা আরেকটা জিনিস উনি বলছে ফ্রড ক্লেম করবে ওইটা ব্যাপারে আমি এই মুহূর্তে কিছু বলতে পারবো না কারণ ওনার অনেকগুলো ফ্যাক্ট আমার জানা দরকার যেটা এস্টাবলিশ করবে যেটা ফ্রড সো ওটা না জেনে আমি অনেক কিছু বিস্তারিত পাবলিকলি এভাবে বলতে চাচ্ছি না আরেকজন আছেন কে আছেন আমাদের সাথে হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি আমি জেসন থেকে বলছি আর কি জি বলুন ভাইয়া আপনার কোনো প্রশ্ন আছে জি আমার একটা প্রশ্ন হলো কি বর্তমানে আমি কোর্টের মাধ্যমে আমার নামটা চেঞ্জ করছিলাম আমার সবকিছু করছি আমার নেটের রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা কি চেঞ্জ করতে হবে কিনা আমি সোশ্যাল সিকিউরিটি চেঞ্জ করেছি ড্রাইভিং লাইসেন্স চেঞ্জ করেছি এখন আমি চিন্তা করতেছি যে আমার কি ওই নেটের রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা কি চেঞ্জ করতে হবে কিনা এবং কিভাবে করতে পারবো জি ধন্যবাদ আপনাকে ওইটা অবভিয়াসলি উনি একটা আইনের অ্যাটর্নির সাথে যোগাযোগ করলে ওনাকে করে দিতে পারবে এটা আচ্ছা একজন আইনজীবীর সাথে পরামর্শ নিয়ে আপনি এটি করতে পারবেন এবং আরেকজন আছেন আমাদের সাথে কে আছেন আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি কে আছেন আমাদের সাথে ওয়ালাইকুম আসসালাম আমি তৃপ্তি বলছি জি আপা আপনার কোনো প্রশ্ন আছে জি আমার প্রশ্নটা যে আমার আমার আম্মা না বউ না দুজনই 65 ইয়ার্স ওল্ড একজন 68 ইয়ার্স একজন 65 ইয়ার্স ওল্ড আমি ওনাদের যে সিটিজেন হিসেবে অ্যাপ্লাই করব তো ওনারা ইংলিশ বলতে পারে না তো এই ক্ষেত্রে ওনাদের জন্য কি করতে কি করণীয় খুবই সুন্দর প্রশ্ন আমাদের অনেক আছে যারা বৃদ্ধ বৃদ্ধা এখানে আমাদের দেশে যারা ইংলিশ বলতে পারেন না এবং ওনারা লেখাপড়া শেখার ওই ইয়েটা নাই ফিজিক্যাল অথবা মেন্টাল কন্ডিশনটা নাই এ ধরনের লোকের জন্য ওয়েভার আছে এক্সাম ওয়েভার সিটিজেনশিপ এক্সামটা ওনাদের দিতে হবে না কিন্তু এগুলো কিছু প্রমাণ করতে হবে যে ডিসেবিলিটি আছে কি না যেটা N648 মাধ্যমে এটা ডাক্তারের একটা ফর্ম যেটা ডাক্তার ফিল আপ করে দেবে এবং বলবে যে কী কারণে ওনাকে ওয়েভার নিয়েছে কী অসুস্থতা এবং ওটা কতদিন এটা এক্সিস্ট করবে অল দিস ডাক্তারের রিপোর্ট দিয়ে এটা করলে এটা হয়ে যায় করলে আরেকজন আছেন আমাদের সাথে এবং দর্শক আমরা আজকের মতো আর কোনো প্রশ্ন নিতে পারবো না যিনি আছেন এই প্রশ্নটি আমাদের এই অনুষ্ঠানের আজকের জন্য শেষ প্রশ্ন কে আছেন জি এখন 30 দিনের সময় চাইছে ওকে দুইটা জিনিস একটা হচ্ছে যে ওনার লোকাল ইমিগ্রেশন অফিসে যে উনি বলতে পারে দ্য সিচুয়েশনটা এক্সপ্লেন করলে ওরা হেল্প করবে আর একটা হচ্ছে যে ফোন করে এগেইন ওরা ট্যাক্সাস সার্ভিস সেন্টারে এটা ইউজুয়ালি ইস্যু হয় সো ওখানে কল করলে ওরা বলে দেবে কোথায় আছে কখন পাঠাচ্ছে এবং সেই সাথে দর্শক আমরা অনেকের প্রশ্নই আজকে নিতে পারিনি আমরা একই অনুষ্ঠান নিয়ে সোমবার আবারও হাজির হব একই টাইমে 10টা থেকে 11টা সরাসরি সেই সাথে ধন্যবাদ দিতে চাই ঈশা সামি আপনাকে ফাতেমা জোহরা আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য এবং সেই সাথে দর্শক ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকেও যারা এতক্ষণ ধরে আমাদের এই অনুষ্ঠানটি দেখেছেন প্রশ্ন করেছেন যারা ফেসবুকে যোগ দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই